start crying. हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम गाजी एक्सप्रेस यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিজিৎ শরীফুল আর আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটারে ইমো ব্যবহার করবেন। তো সর্বপ্রথম আমরা ব্রাউজারটি ওপেন করি, তারপর এখানে লিখব ইমো ফর পিসি, তারপর এন্টার। তো আমরা গুগলে দেখুন এই প্রথমে একটি লিঙ্ক দেখাচ্ছে যে ইমো ফ্রি ডাউনলোড ফর পিসি। তো আমরা এখান থেকে ইমো ফ্রি ডাউনলোড ফর পিসি এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পর আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, ওয়েবসাইটটির নাম হচ্ছে সফটনিক্স। আপনি চাইলে অন্য অন্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। তারপর নিচের দিকে দেখুন এখানে অল্টারনেটিভ ডাউনলোড একটি অপশন, এখান থেকে আপনি অল্টারনেটিভ ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো এখানে আমার একটি পপ আপ ওপেন হয়েছে, এখান থেকে ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করলেও ডাউনলোড হবে। তো এখান থেকে আমি ফ্রি ডাউনলোড এই অপশনে ক্লিক করছি। তো এখানে ডাউনলোড করার পর একটু ওয়েট করবেন। তো দেখুন আমাদের ইমো সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে, যে ইমো সেট আপ MSI, এটা হচ্ছে ইমো সফটওয়্যার। তো ইমো সফটওয়্যারটি আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই দেখুন এটা ইমো সফটওয়্যার। তো আমরা এগুলো কেটে দিচ্ছি, ব্রাউজারগুলো কেটে দিচ্ছি। তারপর সাধারণ সফটওয়্যার ইনস্টল করার মতো ইমো সফটওয়্যারের উপর ডবল ক্লিক করবেন, তারপর এখান থেকে রানে ক্লিক করবেন। তো রানে ক্লিক করার পর এখান থেকে টিক মার্ক দিবেন, তারপর এখান থেকে ইনস্টল। তো সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। তো সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনি ফিনিশ অপশনে ক্লিক করবেন। তো সফটওয়্যারটি ফিনিশ হওয়ার সাথে সাথে এখানে ওপেন হবে। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে। তারপর দেখুন এখানে লেখা ওয়েলকাম টু ইমো ডেস্কটপ, অর্থাৎ ডেস্কটপ ইমোতে আপনাকে স্বাগতম। তারপর আপনার যদি ইমো অ্যাকাউন্ট করা থাকে তারপর এখানে ইয়েস দিবেন, তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ, BAN, এই যে বাংলাদেশ চলে আসছে। তারপর এখানে আপনি আপনার ফোন নম্বরটি দিবেন। তো আমি আমার ফোন নম্বর দিচ্ছি, তারপর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনার ফোন নম্বরে একটি SMS যাবে, সেই কোডটি এখানে পেস্ট করবেন। অথবা এই ইমো সফটওয়্যারটি আপনার ফোনে ইনস্টল করা থাকলে আপনার ইমোতে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে পেস্ট করবেন। তো আমার ফোনের ইমোতে যে ভেরিফিকেশন কোডটি গিয়েছে সেটা আমি এখানে পেস্ট করছি। তবে একটা কথা, যে সবসময় হয়তো আপনার ফোনে SMS টি যাবে না, অনেক সময় ইমোতে আপনাকে মেসেজ করবে। তারপর এই আইকনে ক্লিক করবেন, ডান। আমাদের ইমো সম্পূর্ণরূপে ইনস্টল হয়ে গেছে। তো এখানে আপনার ফ্রেন্ড লিস্টে যত কন্ট্যাক্ট লিস্টে যত লোক আছে সব কিছু এখানে শো করছে। তারপর এখান থেকে চ্যাট, তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে সব কিছু চেঞ্জ করে নিতে পারেন। এই যে আমার প্রোফাইল চলে আসছে, তারপর এখানে প্রাইভেসি। তো এখান থেকে আপনি চাইলে ইমোর এখান থেকে নাইট মোড, তারপর এখান থেকে ডার্ক মোড, এভাবে আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন। দেখুন ডার্ক মোডে সম্পূর্ণ বাম পাশটা সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। তো আমি আবার ডার্ক মোডটি উঠিয়ে দিচ্ছি। তো এখান থেকে ইমো, তারপর প্রোফাইল। তো এখানে মুছে দেওয়ার পর আমরা যদি আবার ইমো সেটিংয়ে চলে যাই, তো এখান থেকে কিভাবে আপনি কারোর সাথে কথা বলবেন সেটা দেখাচ্ছি। সাপোজ আমি জমির উদ্দিন এনার সাথে কথা বলবো। তো এখান থেকে আমি কলের চাপ দিচ্ছি। তো দেখুন এখানে কলিং, অর্থাৎ এই যে রিংকিং, অর্থাৎ কল হচ্ছে। তো আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করে দেখি। সরি ফর দ্যাট, আসলে জমির উদ্দিন ফোনটা রিসিভ করছে না। তো এইভাবে আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন। আর হ্যাঁ, তার আগে বলে নিচ্ছি, আপনি যদি ডেস্কটপ ইউজ করেন তাহলে অবশ্যই আপনার মাইক্রোফোনটির কানেকশন ঠিক করে দেখে নেবেন। আর আপনি যদি ল্যাপটপ ইউজ করেন তাহলে ড্রাইভ সফটওয়্যারগুলো দেখে নেবেন। তো ফোনটি আমি কেটে দিচ্ছি যেহেতু রিসিভ করছে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, গুড বাই।